ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই সেলফ সৌমশ্রী। আজকে একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়ে গেছি। আপনারা জানেন যে খুব তাড়াতাড়ি আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছি, তো সেই জন্য এখন খুব তোড়জোড় পড়ে গেছে মার্কেটিংয়ের জন্য, আর হাতে খুব কম সময়, কারণ অফিস করেও আমি সমস্ত এইগুলো রেডি করছি, শপিং করছি। তো রিসেপশনের জন্য কিছু যেগুলো হয় না, ব্যাক রিসেপশন বা বিয়ের জন্য, সেগুলো একটু দেখছিলাম। তো আমরা পুরো মার্কেট, মানে যা যা আমাদের মার্কেটিং হয়েছে সমস্তটাই প্রায় বলতে পারেন বড় বাজার থেকে হয়েছে। এখানে প্রচুর লাটকান, তারপর হচ্ছে বিয়ের চুড়ি, এগুলো পাওয়া যায়, কিন্তু আপনারা চাইলে এখানে আসতে পারেন। এটা হচ্ছে বড়বাজার সত্যনারায়ণ পার্ক বা এসি মার্কেটের সামনে, তো চলে আসবেন। এখানে খুব কম পয়সায় হোলসেল পাইকারি সমস্তটাই পাওয়া যায়। তাছাড়া এখানে দেখুন কত সুন্দর সুন্দর ওয়েডিং পারপাসের এই হেভি জুয়েলারিগুলোও পাওয়া যায়। খুব একটা দাম নয়, কারণ এগুলো আপনি অন্যান্য জায়গায় নেবেন তো প্রায় 3,500-4,000-5,000 নিতে পারে, কিন্তু এখানে 1,200-1,300-1,400 পাওয়া যায়। তো এইগুলো যেহেতু আমি পরবো না, তাই আমি আগে যাচ্ছি, কারণ আজকের কিনতে এসেছি আমার রিসেপশনের শাড়ি। আর এখানে দেখুন, এখানে ওয়েডিং পারপাসে যা হালদি রিলেটেড যেগুলো আমাদের ফ্লাওয়ার জুয়েলারিগুলো হয় না, সেগুলো সবই এখানে পাওয়া যায়। আর এখানে এলে না সমস্তটাই আপনারা ঘুরে ঘুরে দেখবেন, তো সমস্ত কিছুই পাবেন। তো চলুন আমরা এবার রিসেপশনের আমার যে শাড়িটা নেবার আছে সেটা আমি নিয়ে নিই। আর দেখো কত জুয়েলারির দোকান এখানে, প্রত্যেকটাই কিন্তু প্রায় এগুলো পাইকারি এবং হোলসেল মার্কেটেও পাওয়া যায়। যদি অনেক যারা বিজনেস করে বা বিজনেস করতে চাইছে, তারা চাইলে কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারে। আর আমি ঢুকে পড়েছি এটা শাড়ির মার্কেটে, তো এখান থেকে আমি কিছুদিন আগে একটা বেনারসি নিয়ে গেছিলাম এটা গিফটের জন্য, তো সেই দোকান থেকে আমি একটা রিসেপশনের মানে শাড়ি নেব। তো ওদের দোকানটা নিচে, আমাকে বললো চলুন আপনাকে গোডাউনে নিয়ে যাব। তো দেখুন এখানে প্রচুর কিন্তু বেনারসি, কাতান সমস্ত কিছু পাওয়া যায়, 800-900 থেকে স্টার্টিং। আর যদি একটু দামি নিতে চান তো সেগুলো পাবেন, এমন নয় যে কম দামি আছে, একটু দামিতেও মধ্যে আছে। আর এই দেখুন পুচকেদের এই সরস্বতী পূজায় শাড়ি, হলুদ শাড়ি পুচকেগুলোর জন্য, তো আমার তো দেখে খুবই ভালো লাগছে। তো আমি যে দোকানটা এসেছিলাম সেই দোকানটার এটা দ্বিতীয় ফ্লোরে ওদের গোডাউন। এই গোডাউনে প্রচুর শাড়ি আছে, আমি একটু দামির মধ্যে চেয়েছিলাম, তো সেই জন্য ওরা আমাকে গোডাউনে নিয়ে এসছে। আর এগুলো দেখো পুরোটাই একটা খুব কম রেঞ্জ থেকে স্টার্টিং এগুলো, আর এই শাড়িগুলো ওরা আমাকে দেখাচ্ছে, আমি দেখছিলাম, খুব কম্বিনেশানগুলো ভীষণই ভালো আর কোয়ালিটিতেও ভীষণ ভালো। ওরা আমাদের এটা বললো যে এগুলো যদি আপনি বড় বড় দোকানে যান, নাম বলছি না সেই দোকানগুলো, তারা কিন্তু এগুলো আপনাদের কাছে 10,000-12,000 ডিমান্ড করতে পারে, কিন্তু এগুলো সমস্তগুলোই প্রায় 2,500-2,600 দামের। কিন্তু আমি যেহেতু লাল কালারের জন্য একটা বিয়েতে নিয়েছি, তাই আমি মানে যেহেতু আমার যে উডবি আছে সে নীল কালারের কিছু নেবে রিসেপশনে পরার জন্য, তাই আমরা দুজনেই কম্বিনেশানের রাখার জন্য আমি একটা নীল শাড়ি দেখার চেষ্টা করছিলাম। তো ওনারা আমাকে এই দুটো দেখালেন, আমার এই দুটোর মধ্যে নীল কালারটা ভীষণই পছন্দ হয়েছে, মানে দুটোই খুব পছন্দ হয়েছে, তবে আমি এটা নিচ্ছি না, ওই ছোটো যে বুটিটা আছে ওই বুটিটা নিলাম। তো পরে আমি রিসেপশনের ভিডিও তো আপনাদের দেখাবই কেমন। আর এই শাড়িগুলোর দাম 3,000 থেকে 3,500-এর মধ্যে, তো এই এই শাড়িটা আমি পছন্দ করলাম এখন। তো শাড়ি নেওয়া হয়ে গেছে, এবার আমি আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের বড়বাজারের ভেতরে, এটা হচ্ছে পাইকারি এবং হোলসেলের সমস্ত, কিন্তু এখানে আপনারা যে গ্রাউন বলুন বা বিয়ের যে লেহেঙ্গা সমস্ত কিছু আপনারা এখানে পাবেন। স্টার্টিং প্রাইস 2,500 থেকেও কিন্তু খুব সুন্দর সুন্দর লেহেঙ্গা আপনারা পাবেন, এবং দামের ওপরে ভিত্তি করে, কাজের ওপরে ভিত্তি করে দামগুলো বাড়ে। কিন্তু আপনারা যদি দোকানে যান এগুলো কিন্তু অনেক দাম নিয়ে নেয়, 2,500-এর তো পাবেনই না অত সুন্দর। তাছাড়া আমি এখানে অনেক কিছু আপনাদের দেখালাম এই শাড়িগুলো, আর এই ভেতরে না অসাধারণ জিনিস, মানে এই বড়বাজার মার্কেটটা ঘুরলে আপনারা বুঝতেই পারবেন যে আপনারা কত দামে কি নিচ্ছেন, এবং আপনারা যদি অন্য কোনো দোকান থেকে নিতেন কত টাকা নিয়ে আপনার গলাটা কেটে দিত, সেটা আপনি এখানে থেকে আপনারা যতক্ষণ না শপিং করবেন বুঝতে পারবেন না। তো আমি এখানে রিসেপশন এবং বিয়ের জন্য একটা আমি ব্যাগ দেখছি, দেখা যাক কোনটা পছন্দ হয়।
তো আমি একটা নিলাম। আর এখানে দেখুন সমস্ত ওই যে আমাদের হালদি হয় সেই হালদির জন্য যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের যে গয়নাগুলো বানানো হয় সেগুলো এখানে পাওয়া যায়, কিন্তু ভীষণই রিজনেবল প্রাইসে। এইগুলো কিন্তু অন্যান্য দোকানে খুব দাম নেয়। আমি অন্য অন্য দোকানে জিজ্ঞেস করেছি, আমি বড়বাজারও জিজ্ঞেস করলাম, অনেকটা প্রাইসের ডিফারেন্সিয়েট আছে। তো আপনারা যদি মনে করেন যে খুব তাড়াতাড়ি বাড়ির বিয়ে হতে চলেছে কারোর, বা আপনারাও শপিং করতে চাইছেন, তো চাইলে কিন্তু আপনারা এই বড়বাজারটা এসে দেখতে পারেন, ঘুরতে পারেন, এবং অবশ্যই দরদাম করে নেবেন, কারণ এটা কিন্তু পাইকারি এবং হোলসেল মার্কেট। এটা কিন্তু অন্যান্য রাস্তার জন্য নয়, মানে রাস্তার বা নর্মাল যে আমাদের লোকেটেড যে দোকানগুলো হয় সেই দোকানগুলোর মতো নয়। এটা আমরা পছন্দ করছিলাম, আর তারপর আমি একটা কাবেরির ইয়ে নিয়ে নিয়েছি মেহেন্দি পরার জন্য। তো এখানে অনেক কম দাম, 70 টাকা নিল এতগুলো। তারপর আমাদের এই রিসেপশনের ব্লাউজের জন্য আমি একটু কনফিউজ ছিলাম যে রিসেপশনের ব্লাউজ বানাবো না রেডিমেড কিনবো। তো এখান থেকে আমাকে বলা হলো রেডিমেড কিনুন, এখানে অনেক সুন্দর ব্লাউজের মার্কেট আছে সামনে, তো প্রচুর ভালো ভালো পাওয়া যাবে। তো আমরা সেই জন্য চলে এসেছি এখানে, বাঁশতলা গলি বলা হয় এটাকে। তো এখানে এসে আমি দেখছি ব্লাউজের কোথায় কোথায় দোকান আছে। তো চলুন যাওয়া যাক ব্লাউজের দিকে কোথায় আছে, জিজ্ঞেস করতে করতেই যেতে হচ্ছে। তো চলুন দেখা যাক। খুঁজতে খুঁজতে অ্যাটলিস্ট সেই গলিটা পেয়ে গেলাম যেখানে প্রচুর রকমের নাকি ব্লাউজের দোকান আছে। এখানে কিন্তু প্রচুর ডিজাইনের খুব সুন্দর সুন্দর, সত্যি কথা, এখানে বানানো এবং ফিটেড, প্যাডেড, নন প্যাডেড প্রচুর স্টাইলের ব্লাউজগুলো পাওয়া যায়। আপনারা যদি চান এখানে এসেও দেখতে পারেন। কিন্তু তারপর আমাদের ডিসিশন হলো যে আমরা ব্লাউজ বানাবো, তাই আমরা আর কিনলাম না। তো বুলটান এখন ঠিক করলো যে পোদ্দারকোট যাবে ওর ব্লেজারটা দেখার জন্য, তাই আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম আর সময় নষ্ট না করে, কারণ এটা যেহেতু রবীন্দ্রসরণী ওয়ান ওয়ে, তাই এখানে কিন্তু অটো, ট্রেন, ট্রাম কিছুই পাবো না, বাস পাবো না, তাই হাঁটাটাই স্টার্ট করতে হবে। তাই রবীন্দ্রসরণী ধরে সোজা হেঁটে এখন আমরা পোদ্দারকোটের দিকে যাব ওর ব্লেজার দেখতে, কারণ ব্লেজার বা কোট যদি দেখতে হয় তাহলে কিন্তু আপনারা পোদ্দারকোটে গিয়ে দেখতে পারেন। তো চলুন এই রবীন্দ্রসরণী বরাবর হাঁটা যাক। আর এই সামনেই চলে এসেছে প্রায় নতুন বাজার। আপনারা অনেকেই হয়তো জানেন নতুন বাজারের এইটা হচ্ছে ফলের পাইকারি এবং হোলসেল মার্কেট। যারা ফলের বিজনেস করে তারা কিন্তু এখান থেকে ফল কিনে নিয়ে গিয়ে পাড়ায় পাড়ায় বিক্রি করে, বা যে যার লোকেশান আছে সেই লোকেশানে বিক্রি করে। এটা কিন্তু ফলের মার্কেট। আপনারা যদি অনেক ফল দরকার থাকে, যদি চান যে হোলসেল বা পাইকারি হিসাবে নিতে চান, তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। আর এটা হচ্ছে বড়বাজারের চিতপুর বলা যায়, চিতপুর বড়বাজারের নাখোদা মসজিদের সামনে। আপনাদের দেখাবো এখানে কিন্তু এই দুটো রাস্তা বরাবর আপনারা এখানে পাঞ্জাবি, বাঙালি, মোহামেডান, মারোয়ারি, হিন্দুস্তানি যে কোনো কোট, জহর কোট, যা কিছু যদি ওয়েডিং পারপাস দেখতে চান সমস্ত কিছু আপনারা চাইলে এখানে আসতে পারেন। এখানে ভীষণ রিজনেবল প্রাইসে এগুলো পাওয়া যায়, জহর কোট, কোট, তারপর হচ্ছে ধুতি পাঞ্জাবি, এখন যেই যে স্টাইলিংয়ের ধুতি পাঞ্জাবিগুলো হয় বাঙালির নিয়মে, সেগুলো কিন্তু এই চিতপুর নাখোদা মসজিদের সামনে এই দুটো রাস্তার মাঝখানে বরাবর এই দুপাশ ধরে রাস্তা যে যাচ্ছে এখানে কিন্তু দোকানগুলো পাওয়া যায়। তো চলুন, আমার আজকে নেওয়ার নেই, কারণ আমি বিয়ের যা যা কুর্তা পাঞ্জাবি বা বাচ্চাদের যা যা গিফট দেবো ধুতি পাঞ্জাবি সমস্তই আমার কেনা হয়ে গেছে, যেহেতু আমি এই ভিডিওতে আপনাদের দেখালাম সেইগুলো। আর এটা হচ্ছে রয়্যাল ইন্ডিয়ান হোটেল, বিরিয়ানি খুব এখানকার বিখ্যাত, তো তাও দেখিয়ে দিলাম। যদি আপনাদের বিয়ের পারপাস বা কোনো পারপাসে আপনারা যদি ধুতি পাঞ্জাবি বা পাঞ্জাবি পায়জামা বা জহর কোট যেগুলো চাইছেন সেগুলো যদি নিতে চান পাইকারি বা হোলসেল হিসাবে, এটা কিন্তু এখানে পাবেন। আর এই সামনেই হচ্ছে নাখোদা মসজিদ, এই যে দেখুন এটা নাখোদা মসজিদ। নাখোদা মসজিদ যদি লোকেশান বলেন যে কেউ আপনাকে এই মার্কেটের সামনে এনে দেবে। তো চলুন আগে যাওয়া যাক পোদ্দারকোটের দিকে, কারণ ভিডিওটা খুব তাড়াতাড়ি শেষ করব, কারণ খুব একটা সময় নেই। ভিডিও খুব তাড়াতাড়ি বানাচ্ছি কিন্তু এডিট করার সময় হচ্ছে না, পাবলিশ করারও সময় পাচ্ছি না। তো
একটু লেট হবে ভিডিওর ভিডিও পাবলিশ হতে, তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো চলুন হাঁটতে হাঁটতে এবার পোদ্দারকোটে চলে এসেছি, চলে এসেছি মান্নবরে, যেটা ও ট্রাই করছে সেটা দেখছে কেমন হবে না হবে। এটা মান্নবরে এসছি, তো ওর যেহেতু ব্লুর মধ্যে একটা পছন্দ সেই জন্য ব্লু দেখছিল। তো তারপর মনে হলো রেমন্ডসে যাই, রেমন্ডসে গিয়েও দেখলাম পছন্দ হলো না, তারপর ও মান্নবর থেকেই অর্ডার দিল। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা থেকে কিছু ইনফরমেটিভ পেয়ে থাকেন, কিছু ইনফরমেশান জেনে থাকেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আগে আমার বিয়ের অনেক ভিডিও আসতে চলেছে, তো ও ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যখনই ভিডিও দেবো নোটিফিকেশানের মাধ্যমে পেয়ে যাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো চলুন টাটা বাই বাই।